ফিরে আসলেন বিরতির পর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় থেকে শুরু করে মন্ত্রী ভগবান দাস এবং মুখ্যমন্ত্রীর হাত ধরেই কার্যত আজকের হর ঘর তিরঙ্গা কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা হল রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি 13 থেকে 15 আগস্ট দেশের প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান, এবং এই আহ্বানের পেছনে রয়েছে যারা দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন, এমনকি দেশ স্বাধীন প্রসঙ্গে সকলের মধ্যে ভাবধারা জন্মানো। বিভিন্ন কারণে কার্যত এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির আহ্বান প্রধানমন্ত্রীর, এবং এই কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের প্রত্যেকটা মহকুমাতেই চলছে এই মুহূর্তে প্রস্তুতি। একেবারে বলা যায় যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রত্যেকটা জায়গাতে। তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ বিজেপি অর্থাৎ দলীয়ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা করা হয়েছে আজকের অনুষ্ঠান, সঙ্গে দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন, একই সঙ্গে মেয়র দীপক মজুমদারও উপস্থিত ছিলেন আজকের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কি বক্তব্য রয়েছে আজকের অনুষ্ঠান প্রসঙ্গে শুনব। হিন্দি মে পুছা তো ফির উসি কো ফির হমকো বলনা হ্যায় তো হামারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি হমলোগ কো জো মার্গদর্শন দিলায়া উসি হিসাব সে হমলোগ পুরা ত্রিপুরা মে ये आजादी का अमृत महोत्सव हम पहले से ही हम लोग मना रहे हैं। उसमें अभी 13, 14, 15 जो ये तिरंगा हर घर में ये लगाना है, इस मामले में हम लोग बहुत सारे प्रभात फेरी से शुरू करके विभिन्न जगह हम लोग अमृत महासागर हम लोग बनाए थे, उस सब में हम लोग फ्लैग जो है उसमें गोष्ठी कर, तो बहुत सारा प्रोग्राम आज का जो प्रोग्राम है वो भी हम लोग देखे हैं। आप लोग इस तरह बहुत सारा प्रोग्राम है आ रहे हैं और हम लोग चाहते हैं सभी त्रिपुरावासी ये जो 13, 14, 15 प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिस तरह हम लोग बताया उसको ठीक ठाक से हम लोग मनाने का मूल मकसद क्या है, लोगों के अंदर क्या जागरूकता, पेट्रियोटिज्म मेन चीज है, पेट्रियोटिज्म। और जो जिन लोगों के लिए हम लोग अभी ये स्वाधीनता प्राप्त किए हैं उन लोगों को स्मरण करना है, यही मेन चीज है। राष्ट्रवादी जो चिंता है भावना ये है, इस कारण से ये प्रॉब्लम है। ठीक, थैंक यू सर। बाजार में जो सर এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এমন একটি কর্মসূচি গ্রহণ করেছে, তাই প্রধানমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যেমন তা জানাচ্ছেন যে রাজ্যে প্রতিটা মানুষ যাতে 13 থেকে 15 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন, তার জন্য খোলা বাজারে যেরকম বিক্রি হচ্ছে পাশাপাশি রেশন দোকানের মাধ্যমেও জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।